কবিতা পড়ে নিখিলের প্রতি ভালো লাগা তৈরি হয় শান্তনার, ভালো লাগা থেকে ভালোবাসা। অবশেষে বিয়ের পিঁড়িতে বসেন এই যুগল। বিয়েতে দেনমোহর হিসাবে কোনো টাকা বা গয়না নয়, দেয়া হয় 101টি বই। এই বইগুলোর দেনমোহরে রাতে ঘর বাঁধলেন বগুড়ার ধুনট উপজেলার নিখিল নওশাদ ও শান্তনা খাতুন। এমন মননশীল চিন্তার বাস্তবায়নে প্রশংসায় ভাসছেন নবদম্পতি। নিখিল নওশাদ ধুনট উপজেলার গোয়ারঢরি গ্রামের শামসুল ইসলামের ছেলে। বিরোধ নামে একটি ছোট কাগজের সম্পাদক তিনি। এক দশক ধরে কবিতা লেখালেখি করছেন, পাশাপাশি বেসরকারি একটি কোম্পানির বিক্রয় কর্মকর্তা হিসাবে কর্মরত। আর শান্তনা খাতুন সোনাতলা উপজেলার কামালের পাড়া গ্রামের মোস্তাফিজা রহমানের মেয়ে। তিনি বগুড়া শহরের উত্তর চেলোপাড়া দাখিল মাদ্রাসার ইংরেজির শিক্ষক। বিয়েতে ছেলের বাবা ও মেয়ের মা উপস্থিত ছিলেন। কবি নিখিল নওশাদ বলেন, কবিতার সূত্র ধরেই ইংরেজি সাহিত্যের ছাত্রী শান্তনা খাতুনের সঙ্গে পরিচয়। পরিচয় থেকে ভালো লাগা ভালোবাসা, শেষে দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেই। তবে দাম্পত্য জীবন শুরুর আগে শান্তনার ভিন্ন শর্ত ছিল, সোনা দানা নয়, বিয়ের দেনমোহর হিসাবে উপহার চান 101টি প্রিয় বই। শান্তনা খাতুন বলেন, নিখিলের কবিতা পড়ে ওর প্রেমে পড়েছি, ওর কবিতা খুব ভালো লাগে, সোনা দানার টাকা কড়ি আমার কাছে মূল্যহীন, বই আমার কাছে অমূল্য সম্পদ, তাই বিয়ের দেনমোহরানা হিসাবে 101টি বই চেয়েছি। পারিবারিক গ্রন্থাগার গড়ার স্বপ্ন রয়েছে, যেখানে দেনমোহর হিসাবে পাওয়া বইগুলো সাজিয়ে রাখব। বরের বাবা শামসুল ইসলাম বলেন, ছেলে নিখিল 101টি বই দেনমোহর হিসাবে পুত্রবধূকে দিয়েছে। এই বইগুলোর মোট আর্থিক মূল্য 2,02,000 টাকা। বিয়ে নিবন্ধনকারী আব্দুল হান্নান জানান, কোনো সম্পত্তি সম্পূর্ণ দেনমোহর বা উপহার অংশবিশেষের পরিবর্তে প্রদত্ত হয়েছে কিনা বিয়ে রেজিস্ট্রি ফর্মে এমন একটি ঘর আছে, সে অনুযায়ী দেনমোহর বাবদ 101টি বই, যার মূল্য ধরা হয়েছে 2,00,000 টাকা। বরের প্রস্তাবে কনে রাজি হয়েছেন। সুপ্রিয় দর্শক, দৈনন্দিন জীবনে আমরা কতই না ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হচ্ছি, এই বিয়ে তেমনই এক ঘটনা। আল্লাপাক এই দম্পতিকে সুখে শান্তিতে রাখুক। কমেন্ট বক্সে লিখুন আমিন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন। ধন্যবাদ।